তীব্র গরমে জনজীবন প্রায় বিপর্যস্ত এই সময় শরীর থেকে অতিরিক্ত জল ঘামের সাথে বের হয়ে যাচ্ছে আর এতে শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে শরীরে অস্বস্তি ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা দিচ্ছে তাই আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে আপনাকে খেতে হবে জলযুক্ত খাবার আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই গরমে শরীরকে সুস্থ রাখতে কোন কোন খাবার খেতে হবে তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক ভিডিওটা একজন পূর্ণবয়স্ক নারী দিনে অন্তত আড়াই থেকে সাড়ে তিন লিটার জল পান করা উচিত এবং একজন পূর্ণবয়স্ক পুরুষের সাড়ে তিন থেকে চার লিটার জল পান করা উচিত এরপর হচ্ছে যাদের কিডনির সমস্যা রয়েছে তারা জলের পরিমাণ নির্ধারণ করার আগে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন এই গরমে যতটা সম্ভব আপনার লেবু বা ফলের শরবত খাওয়ার চেষ্টা করুন যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী এছাড়া ডাবের জল পেলে অবশ্যই খান এই সমস্ত পানীয় আমাদের শরীরের জলের চাহিদা তো পূরণ করেই এবং এর পাশাপাশি খনিজ লবণের চাহিদাও কিন্তু পূরণ করে যেটা আপনার শরীরের জন্য খুবই উপকারী এই গরমে যতটা সম্ভব সবজি খান সবজির মধ্যে কাঁচা পেঁপে পটল শশা চিচিঙ্গা গাজর লাউ পালং শাক টমেটো শসা এই সমস্ত সবজিগুলো খেতে পারেন এই সমস্ত সবজি আপনার শরীরে পানি শূন্যতা কিন্তু দূর করবে এছাড়া পাতলা করে রান্না করা টক ডাল সজনে ডাল এইগুলো খান এতে আপনার শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে তারা এই সময় ঢ্যাঁড়স ও বেগুন এড়িয়ে চলুন আখের রস শরীরকে ঠান্ডা রাখতে খুবই কার্যকরী আখের রসের সঙ্গে বিট লবণ পুদিনা পাতা এবং লেবু রস মিশিয়ে খেলে এই স্বাদও বাড়ে পুষ্টিগুণও বাড়ে বেলের শরবত পাকস্থলে ঠান্ডা রাখতে খুব কার্যকর বেলে রয়েছে বিটা ক্যারোটিন প্রোটিন রিবোফ্লাভিন ভিটামিন সি ভিটামিন বি ওয়ান এবং বি টু ক্যালসিয়াম পটাশিয়াম ও ফাইবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে এবং সতেজ অনুভূতির জন্য পুদিনার শরবত অতুলনীয় নোনা স্বাদযুক্ত এই পানীয় হজমের সাহায্য করে তবে ডায়াবেটিস রোগীরা শরবতে আলাদা করে চিনি বা মধু অ্যাড করবেন না